এমন একজন বাহুল বিশ্ব চরাচারে কে হয়েছিল, সমস্ত বিষয়কে ত্যাগ করে একেবারে সবার আগে সেই বাউলটি গিয়ে, তার নাম কি, কোথায় তার বাসা বাড়ি। বলি সহজ কথা না, সহজ কথা, সহজ কথা, সহজ কথা, থাকে না গো নিজের ঘর বাড়ি, আর বিয়ে করে বাউল কবু হয় না সংসারী, বাউল হয় না সংসারী। বাউল বিয়ে করে না, সংসার করে না। বর্তমান যুগের বাউলদের দেখবেন আমার মতো যারা, আমি গোসাইদের কথা বলছি না, বাউলদের কথা বলছি, এখানে বাবাজির সঙ্গে তিন চারটে করে মাতাজি দেখা যায়। আমাদের নদিয়ায় একজন ছিল, তার সঙ্গে ৪২ জন ছিল আর কি। নাম বললে হয়তো অনেকে চিনতেও পারবেন, নদিয়ায় নবদ্বীপে বাড়ি, নাম ছিল দিলীপ দাস বাবুল, মাত্র ৪২টা বিয়ে করেছিল। আবার আগে সেই কথা, যা আছে বিশ্বব্রহ্মণ্ডে তাই নাকি আছে দেহের ভাণ্ডে, যা কিছু আছে গাছতলা এর মধ্যে, সবকিছু এর মধ্যে যদি থাকি, তাই বাউল হচ্ছে আত্মতত্ত্ব বিষয়। বাউল আন্দাজি কথা বলে না, বাউল অনুমানিক কথাবার্তা শোনে না এবং সেটা বিশ্বাস করে না, আর যদি করে তারা বাউল না। আমি বলছি না বাউল বলে গেছে, ওরে সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা না। সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা না। আমার তো মনে হয় যাওয়া দরকার হয় না, কারণ পার্স কোনটা লুজ হয়ে গেলে মাথায় যন্ত্রণা হয়, ওটাকে একটু নাক দিয়ে টাইট দিয়ে, এই মানে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিলেই যন্ত্রণা ভালো হয়ে যাবে।
তাই না? তো আমার মনে হয় যারা বাউল তারা জানে কোন সাধনায় কি কি ভালো হয়। ব্যবহার করে গেছেন এই মারফত শব্দটি ইসলাম ধর্মের হাদিস প্রমাণ করলেন। শরিয়াত, হকিকত, তরিয়াত আর মারফত এই শব্দটি আমাদের ইসলাম ধর্মে, আমাদের সনাতন ধর্মে কোন গ্রন্থে কি ভাষায় উল্লেখ করা আছে, এ সমস্ত ভালো ভালো কথাবার্তা বাউলের আসরে বিনামূল্যে পাওয়া যায়।